Águila. তো এই দেখো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি। তো মেন রাস্তা অব্দি হেঁটে যেতে হবে, ওখান থেকে বাস। তো অন্ধকারে হয়তো তোমরা সবটা বুঝতে পারবে না। তো চলো ভিডিওটি দেখতে থাকো, বাসে উঠি, আবার আসছি। তো বন্ধুরা দেখো, আমরা এখানে বাসে উঠে পড়েছি আর সিট গুলো সবাইকে ঠিকঠাক করে দিয়ে এই যে আমাদের বাসটা মানে চলছে আর কি, মানে বাসটা স্টার্ট করে দিয়েছে। তো আমাদের তিনটে দিনের পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব, কিভাবে কিভাবে কাটাই, কি কি করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটি দেখে থাকো। বন্ধুরা, আমরা বাস থেকে নেমে পড়েছি এখন। এই যে আমরা ঘাটে মানে পার হব, তো ওই জন্য এগিয়ে যাচ্ছি, মানে বাস থেকে নেমে একটুখানি এগিয়ে যেতে হয়। তো সবাই যাচ্ছে এখন মানে ঘাট পর্যন্ত হাঁটতে হাঁটতে এগিয়ে। তো তারপর ওখান থেকে আমরা ঘাট পার হয়ে ওই পারে নিমাইতীর্থের ঘাটে চলে যাব। তো চলো যাওয়া যাক, আবার পরে তোমাদের সামনে আসছি, ভিডিওটি দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আমরা এখানে আবার লঞ্চে উঠব, উঠে ওই পারে চলে যাব। তো বেশিক্ষণ লাগে না, 5-7 মিনিট মতো লাগে। দেখো এখনও সকালও হয়নি, 4:30 বা 4:30 মতো এখন বাজে, তো এখনও সকাল হয়নি। দেখো তাই কত মানুষের ভিড় হয়ে গেছে, মানে যে যত তাড়াতাড়ি পারে মানে আর কি পৌঁছে যাওয়ার চেষ্টা করে। তো এই লঞ্চটা অলরেডি ভর্তি হয়ে গেছে বলে আমরা এটাতে আর উঠলাম না, এর পরেরটাতে উঠেছিলাম। তো চলো দেখো কত মানুষ। তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম, তো চলো ভিডিওটি দেখতে থাকো। এখন হেঁটে আমরা যে ঘরটায় থাকি সেই ঘরটাতে যাচ্ছি। তো চলো আমরা নিমাইতীর্থের ঘাটে এসে স্নান করে নিমাইতীর্থের বাজে বাবা আছে আর নিমাই আছে, মাথায় জল টল ঢেলে জাস্ট এই ঘরে এসে বসলাম। তো এই দেখো সবাই, সবাই একটু রেস্ট টেস্ট নিচ্ছে। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, একটু পরে ফল টল করবো। আর দুপুরবেলা যখন 2:30 বাজবে তখন মালসা করবো। তো চলো যখন মালসা করবো তখন তোমাদের সাথে শেয়ার করবো। চলো ভিডিওটি দেখতে থাকো। আপেলটা আবার খাওয়া নেই, উত্তর নেই আবার। আমরা নিমাইতীর্থে তো ফল মালসা সবকিছু করে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। তো তারপরে এই দেখো আমরা এখন সব ব্যাগপত্র গুছিয়ে রেডি করে নিয়েছি, আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব। তারপরে এখন এখান থেকে বেরিয়ে জল নিয়ে হাঁটা শুরু করব, যাব ডাকাতি কালীবাড়ি, ওখান থেকে আবার গাড়িতে হোক যাতে হোক আর তারপরে আবার যাব। তো এখন এখান থেকে জল নিয়ে আমরা হাঁটা স্টার্ট করব। তো সবটাই তোমাদের শেয়ার শেয়ার করব। তো চলো ভিডিওটি দেখতে থাকো, বেরোনো যাক, আবার আসছি। বম 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 বম
তো বন্ধুরা এই দেখো আমরা হাঁটতে হাঁটতে ডাকাতি কালীবাড়ি এসে পৌঁছে গেছি। এখানেও দেখো কত মানুষ এসে মানে এখানে আর কি মানে হেঁটে এসে এখানে একটু রেস্ট নিচ্ছে, আবার এখান থেকে অনেকে হাঁটা শুরু করবে, অনেকে গাড়িতেও এসেছে। তো এই দেখো এই হচ্ছে ডাকাতি কালীবাড়ির মা। তো আরতি হচ্ছিল একটু আগে, তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো চলো আমরা একটুখানি বসে আবার হচ্ছে এখান থেকে বেরিয়ে যাব। তো চলো। তো বন্ধুরা আমরা কালকে অনেক রাত্রেবেলা এসে পৌঁছিয়েছি নন্দকুটিতে। তো রাত্রেবেলার ওই জন্য তোমাদের সাথে ভিডিওটা করতে পারিনি, প্রায় 1:30-2 বাজে তখন। তো আজ হচ্ছে সকালবেলা, এখন সবে 8:30-1 মতো বাজে, আমরা উঠে ফ্রেশ ট্রেশ হয়ে একেবারে স্নান টান করে নিয়েছি। তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো, অনেক মানুষ এখানে বসে আছে। চলো একবার ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাই। তো এই যে বন্ধুরা এখন হচ্ছে এখানে আলু কাটা হচ্ছে আর ছোলা সিদ্ধ করা হবে, আলু সিদ্ধ করা হবে হয়ে দেখো আম কুচিয়ে শসা কুচিয়ে সব কিছু দিয়ে মাখা হবে। আমরা কিন্তু অনেক লোক, প্রায় 30-35 জন মতন মিলে খাওয়া হবে, সবাই মিলে সিদ্ধ করা হয়। খুব মানে এত আনন্দ হয়, মানে সবাই মিলে এত মজা করে আমরা এই দিনটা কাটাই। তো দেখো আমরা এখানে সবাই এখন অপেক্ষা করছি কখন আলু কাবলি মাখা হবে আর আমরা খাবো। তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো এই যে এখানে সেগুলোই রেডি করা হচ্ছে। তো চলো। তো বন্ধুরা দেখো এখন হচ্ছে বিকেলবেলা, তো এখান থেকেই হচ্ছে মালসা দিয়েছে। তো এইগুলো হচ্ছে এখন পরিষ্কার করে ধুয়ে টুয়ে নেওয়া হচ্ছে। তো আমরা ওই 9:30-9:30 বাজলেই মালসাটা করবো, এখন সব কিছু ধুয়ে রেখে দিচ্ছি। তো চলো। তো এই দেখো বন্ধুরা এখন প্রায় 9:30-10 মতো বাজতে যাচ্ছে। তো আমরা সবাই বাবা ভোলানাথের নাম করে মালসা এখানে বসিয়ে দিচ্ছি, এর আগেও খানিকজন করে উঠে গেছে, তারপর আমরা বসে। তো বন্ধুরা কালকে অবধি তো তোমাদের রাত অবধি দেখালাম, তারপরে দুটো আড়াইটে নাগাদ আমরা নন্দকুটি থেকে বেরিয়ে তখন 4:30-4:30 মতো বাজে তারকেশ্বরে এসে পৌঁছেছি। তো এই দেখো এখন হচ্ছে আমাদের এসে বাবার মাথায় স্নান করে জল টল ঢালা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো এখন একটু বেরিয়েছি। তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো। আজকে তো মহাবিশ্ব নির্জলা উপোস, আমরা গামছাগুলো মাথায় মানে রোদ লাগ মানে এত রোদ তো এত গরম, গামছাগুলো আমরা মাথায় দিয়ে নিয়েছি, কারণ যেহেতু আজকে সেই মানে রাত্রেবেলায় গিয়ে আমাদের ফল খাওয়া হবে, কারণ আজকে সারাদিনই নির্জলা। তো মানে এত রোদ দূরে ওই জন্য মানে মাথায় গামছাগুলো দিয়ে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। এখন হচ্ছে একটু ফল টল কিনবো। তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো বন্ধুরা আমরা মহাবিশ্ব করে রাত্রে ফল টল করে অনেক রাত্রেবেলায় মানে 2:30 নাগাদ আবার তারকেশ্বর থেকে বেরিয়ে, তো নীলের আগের দিনকে সকাল 10:30-10:30 মধ্যে আমরা ঢুকে গেছি। তো আজ হচ্ছে তার পরের দিন, আসাটার সময় না এত শরীরটা খারাপ করছিল আর ভিডিও করে উঠতে পারিনি তোমাদের সাথে, মানে আসাটা আর কি বাড়িতে শেয়ার করতে পারলাম না। তো দেখো আজ হচ্ছে নীল, আর এই যে আমাদের বাড়িতে ভোলা বাবা চলে এসেছে। তো এখন আমরা একটু জল ঢেলে নেব বাবার মাথায়। তো দেখো তোমরা ভিডিওটি দেখতে থাকো, বাবাকে এখন স্নান করানো হবে। তো প্রত্যেকের বাড়িতেই এখানে মানে ভোলানাথ আসে আর কি, তো আমার বাড়িতেও চলে এসেছে। তো এখন সবাই মিলে স্নান করানো হবে, খুব আনন্দ হয় এই দিনটা। তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো।
কিভাবে যে এই চৈত্র মাসটা কেটে যায় মানে বোঝাই গেল না। আর বিশেষ করে আমি সন্ন্যাসী করার পরে এই কটা দিন এত হুড়োহুড়ি, এত আনন্দের মধ্যে দিয়ে দিনগুলো কেটেছে। তো আবার একটা বছরের অপেক্ষা, আবার সামনের চৈত্র মাস আসবে, তখন আবার এই আনন্দগুলো হবে। তো কিভাবে যে দিনগুলো কেটে গেল বুঝতেই পারলাম না। তো আবার যেন বাবা কৃপা করে, বাবার কাছে যেন আবার যেতে পারি, আবার যেন বাবার মাথায় জল ঢালতে পারি, এই আনন্দগুলো যেন আবার সামনে বছর করতে পারি, এটুকুই ভোলানাথের কাছে চাওয়া। তো যাই হোক বন্ধুরা, দেখো আমাদের স্নান করানো হয়ে গেলে আবার বাবাকে নিয়ে চলে যাবে। তো এখন মা আর মামাম করিয়ে নিচ্ছে স্নান। তো এটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই একটা বছর অপেক্ষা করে থাকি, ভোলানাথ আমাদের বাড়িতে আসে, তো সবার বাড়িতেই যায়, তো আমাদের বাড়িতেও এসেছে। তো চলো টাটা, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা।